হাওড়া পুরী বন্দে ভারতের ট্রায়াল রান শেষ। এবার যাত্রী নিয়েই চলবে হাওড়া পুরী বন্দে ভারত। মাত্র 5 ঘন্টায় হাওড়া থেকে পুরী পৌঁছে যাওয়া যাবে। 18 মে বৃহস্পতিবারই পুরী থেকে উদ্বোধন হতে চলেছে হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস। যাত্রীদের টিকিট কাটার পদ্ধতি চালু হবে বুধবার অর্থাৎ 17 মে থেকে। অনলাইনে এবং PRS পদ্ধতিতে টিকিট কাটতে পারবেন টিকিট। বৃহস্পতিবার ছাড়া অন্যান্য সব দিনে চলবে এই ট্রেন। সপ্তাহে 6 দিন এই ট্রেনে ভ্রমণ করতে পারবেন যাত্রীরা। 16 কোচের এই ট্রেনটি হাওড়া থেকে সকাল 6:10 ছাড়বে এবং পুরী পৌঁছবে বেলা 12:35। অন্যদিকে পুরী থেকে এই ট্রেন দুপুর 1:50 ছেড়ে হাওড়া পৌঁছবে রাত 8:30। খড়গপুর, বালেশ্বর, ভদ্রক, জয়পুর, কেওনঝড় রোড, কটক, ভুবনেশ্বর এবং খুরদা রোড স্টেশনে থামবে এই ট্রেন। নিত্য যাত্রীদের নিয়ে নিয়মিত ট্রেন চলাচল শুরু হবে আগামী 20 তারিখ অর্থাৎ শনিবার থেকে। এই সফরের জন্য এখন থেকেই উত্তেজনা তৈরি হচ্ছে পর্যটকদের মধ্যে।